বাহ্যতাত উত্তেজনা, কেবা শতাধিক শিক্ষকর প্রতিবাদত উত্তাল পূব কামরূপ মহাবিদ্যালয় চৌহদ, ডিএলএড পরীক্ষার্থীক দুর্ব্যবহার করার অভিযোগ, চলি থাকা শিক্ষকর যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাত শিক্ষকক পরীক্ষা নিরীক্ষকে দুর্ব্যবহার করার পিছতে উত্তাল পরিবেশের সৃষ্টি করে পরীক্ষার্থীসকলে। পূব কামরূপ মহাবিদ্যালয়খনের চতুর্থ বর্গর কেগারীমান কর্মচারীয় দুগারী শিক্ষকক শারীরিকভাবে অপদস্থ করাত অধিক উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি। বিভিন্ন শ্লোগানে পরীক্ষার্থী শিক্ষকসকলে কেবা ঘণ্টা ধরে মহাবিদ্যালয় চৌহদত অবস্থান করে প্রতিবাদ সাব্যস্ত করে। এই শিক্ষক দুজনক, আমার তারমানে শিক্ষক বন্ধু দুজনক আমাক এটা বিনা শর্তে মুকুলাই করে দিব লাগে, আমার এইখানে দাবি। আর চৌকিদারজন, চৌকিদারজনে আহি আমার ইয়াত কেউ এইটু অভদ্র আচরণ করিলে এইটু তেখেতসকলে চৌকিদারে আহি পেলে এটা ক্ষমা বিচারিব লাগবে। যেহেতু আমি শিক্ষক আর এনেও যেহেতু মানে আগর তো বেলেগ কথা, বিশেষ আজি কথা তো কোথাও তখন পরীক্ষা হলত গার্ড করে থাকা অবস্থা তখন যদি বিহাব আরাম মন্দির পায় তো স্যার সব ক্ষেত্র, বিশেষ মই এবার পাইছো মোর আগর এজনে কিবা পিছফালে খাবার পানি এনেক চাইছিল নাকি এনেক সপুরে দিছে দেখছ যব হলদরে গোটাবিলাকে হয়তো চক খাই দিছো আমি, যে এনেকুৱা নাকি যে তো স্যার যে দাদাগিরি হুইছক এনেকুৱা যে গার্ড তেখেতেই পালন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে মহাবিদ্যালয় চৌহদত উপস্থিত হয় আরক্ষী। বাইহাটার পৰা ৰাতুল ডেকা, রিপোর্ট প্ৰাগ নিউজ।